মিল্লাহুর রহমান রহিম আলহামদুলিল্লাহ বিলা আলমিন ওসাল্লা তোসাল্লাম আলা সৈয়ীদুল মুরসালি নবীনা আন মোহাম্মদ ওয়ালা আলী ওসাহবি আজমায়ন আম্মাবাদ ফাইউজ আবিল্লাহ মিনা সৈয়তানুর রজিম ফালিয়া জারিল্লাদিনা ইউখালেফুন আনাম রেহি আন তোসী বাহুম ফিত নতুন আউয়সী বাহুম আজাবুন সম্মানিত ও ইসলাম আল্লাহ ফাকরবুল আলমিনের সমস্ত প্রশংসা জি আল্লাহ ফকরবুল আলমিন তাঁর ভালোবাসা এবং তাঁর রসুল সাল্লাল্লাহ সাল্লেমের ভালোবাসা প্রত্যেক মানুষের উপর ফরজ করেছেন রাসুলল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা ছিল আমাদের বিষয়বস্তু রাসুল্লাহ সাল্লামের ভালোবাসার বেশ কিছু লক্ষণ রয়েছে বেশ কিছু দাবি রয়েছে সেই দাবিগুলি পূরণ করতে হবে সেই লক্ষণ আমাদের মধ্যে প্রতিফলিত হইতে হবে রসলুল্লা সাল্লামকে ভালোবাসলে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের বিরুদ্ধাচরণ থেকে নাফরমনি থেকে বেঁচে থাকতে হবে আর আল্লাহ পাক রব্বুল আলমিনের রসুল সাল্লাহ আলি সাল্লামের ইহ জগৎ অন্ধকারের দিকে নিয়ে যাবে মহান আল্লাহ সুরানুর নুর ইরশাদ করেছেন ফালিয়া হাজার ইহা লেফুন আন আম তারা যেন সতর্ক সাবধান হয়ে যায় পাক ইরশাদ করেছেন তারা যেন সতর্ক সাবধান হয়ে যায় এল নাজিনা আন যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে যারা তার আদেশের বিরোধিতা করে আন ফিত ফিতনাতুন দুইটি শাস্তির কথা আল্লাপাক উল্লেখ করেছেন হয় তাদের ওপর ফিতনা আপতিত হবে এই ফিতনার তাফসির করতে গিয়ে সাহাবাই কেরামগণ তাফসির করেছেন যে ফিতনা মানে হচ্ছে পার্থিব শাস্তি দুনিয়ার আজাব বিভিন্ন রকমের দুনিয়ার আজাব বহু রকমের দুনিয়ার আজাব রয়েছে আজকালকার যুগে আরও আজাব বেড়ে গেছে দুনিয়ার আজাব দৈহিক আজাব বিভিন্ন রকমের ব্যাধি রোগ মানসিক আজাব আজকাল মানসিক আজাব মানসিক শাস্তি আরও বেড়ে গেছে আজকাল মানসিক টেনশন মানসিক পেরেশানি মানুষের আরও বেশি বেড়ে গেছে এই আজাব থেকে মুক্ত হবে না যদি রসর উল্লাহ সাল্লাহ সাল্লামের না ফরমানি করে পারিপার্শ্বিক আজাব সামাজিক শাস্তি রাজনৈতিক শাস্তি আসমানি আজাব জমিনী আজাব আল্লাহ ফাকরাবুল আলমিনের বিভিন্ন রকমের আজাব গজবে আপতিত হবে আল্লাহ ফাকর আজাব এবং সেই আজাবে লিপ্ত হবে যদি রসুরুল্লাহ সাল্লামের কোনো ব্যক্তি বিরোধিতা করে তাহলে বিরোধিতা করা রসোর উল্লাহ আসমের ভালোবাসার পরিপন্থী বিষয় অথবা আজাবুন আলিম অথবা কঠোর শাস্তি আসবে অর্থাৎ পরকালের আজাবের কথা বলা হয়েছে আল্লাহ পাক দুনিয়ায় শাস্তি দিয়ে দেবেন আর না হলে পরকালে শাস্তি আজাব দেবেন যন্ত্রণাদায়ক শাস্তি কঠোর শাস্তির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন সুতরাং রাসোর উল্লাহ ভালোবাসার দাবি হচ্ছে যে তাঁর বিরুদ্ধাচরণ থেকে নাফার মানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে রসোর উল্লাহ ভালোবাসার আরেকটি লক্ষণ হচ্ছে যে রসুল উল্লা সাল্লামকে কোনো রকমভাবে কষ্ট দেবে না এমন কোনো কাজ করবে না এমন কোন কথা বলবে না যাতে রসুল উল্লাহ সাল্লি সাল্লামকে কষ্ট হয় আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে করিম এরশাদ করেছেন বললে জিন ইউজুন আর রসুল আল্লাহ আলহম আজাবুন আলিম নিশ্চয়ই যারা রসুল সাল্লাহ আলী সাল্লামকে কষ্ট দেয় বললে জিন ইউজুন আর রসুল আল্লাহ যারা আল্লাহ রসুল সাল্লামকে কষ্ট দেয় তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে কঠোর শাস্তি রয়েছে সুতরাং রসল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে কষ্ট দেওয়া তার ভালোবাসার পরিপন্থী বিষয় আজকাল অনেকে সমালোচনা করে অনেকে রসলুল্লাহ সাল্লি সাল্লামের বিভিন্ন দিকের তারা সমালোচনা করে অথবা রসলাল্লাহ সালি সাল্লামের ব্যঙ্গ করে সাল্লামের ব্যঙ্গ চিত্র আজকে তৈরি করেছে এক শ্রেণীর ইসলামের শত্রুরা তাদেরকে আল্লাহ পাক এই শাস্তির সুসংবাদ শুনিয়েছেন যারা রাসুল্লাহ আসালামে কষ্ট দেবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে পৃথিবীতেই আল্লাহ শাস্তি দেবেন আর পরকালে তো আল্লাহ ফেকরবুল্লাহ আলমিনের শাস্তি রয়েছে রাসুল্লাহ সাল্লাহ সালামের ভালোবাসার লক্ষণ হচ্ছে যে তার সামনে নিজের আওয়াজকে উঁচু করবে না কোরআন মেয়ে এই আদেশ আল্লাহ পাক করেছেন সুরা হুজরাতের প্রথম দিকে আল্লাহ রব্বুল আলমিন এর স্বাদ করেছেন ইয়াল্লা জিন আমান উলাহতারফাউ আসাউতিন্ন নবী হে ইমানদারগণ তোমরা তোমাদের আওয়াজ রসূলুল্লা সোসাল্লামের আওয়াজের ওপর নবীর আওয়াজের ওপর উঁচা করবে না রাসূলুল্লা সাল্লাল্লাহ সাল্লামের ভালোবাসার আরেকটি লক্ষণ হচ্ছে যে রাসূলুল্লা সাল্লাল্লা সাল্লামের আওয়াজের ওপর নিজের আওয়াজকে কখন উঁচা করবে না রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম জীবদ্দশায় নেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার তিরোধান হয়ে গেছে তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার সামনে আওয়াজ উঁচা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের ভালোবাসার বিপরীত বিষয় ছিল মহান আল্লাহ ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফউ আসওয়াতাকুম ফাওকা হে মমিনগন লা তারফউ আসওয়াতাকুম তোমাদের আওয়াজকে তোমরা উঁচা করবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজের ওপর না হইলে তোমাদের আমল ধ্বংস হয়ে যেতে পারি আন্তহবত আমা সহ তোমাদের আমল ধ্বংস হয়ে যেতে পারে অথচ তোমরা টের পাবে না এই আয়াত নাজিল হওয়ার পর রাসুল্লাহ সাল্লাহ সাহাবাই কেরামগুন এত আস্তে কথা বলতেন যে তাদেরকে জিজ্ঞাসা করতে হইতো যে কি বললে তুমি কি বললে বলে জিজ্ঞাসা করতে হইতো নবী করিম সাল্লাহ আলি সাল্লামের হকের নবী সাহা ভালোবাসার কত খেয়াল রাখতেন সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালা আনহম আজমাইন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ভালোবাসার পরিচয় হচ্ছে যে রসুলল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ওপর সলাত এবং সালাম পেশ করবে দরুদ এবং সালাম পেশ করবে যেইভাবে রসুল্লাহ সাল্লাহ আলি দরুদ সালাম পেশ করা শিখিয়েছেন যেইভাবে সাহাবাই করমগন রসুল্লাহ সাল্লা সাল্লামের ওপর সলাত এবং সালাম পেশ করেছেন সেইভাবে এমন কোনো নতুন তরীকা আবিষ্কার করে নয় যেই তরিকা নবী করিম সাল্লাম থেকে সমর্থিত নাই রসুল্লাহলামের ওপর সালাত এবং সালাম পেশ করা ফরজ কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ওপর সালাম ওইভাবেই পেশ করতে হবে যেইভাবে তিনি শিখেছেন কারণ সলাত এবং সালাম পেশ করা পাক রব্বুল আলমিনের এবাদত সালাত এবং সালাম রসুলের ওপর পেশ করলেন মানে আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করছেন যে আল্লাহ তুমি নবী করিম সাল্লাহি সাল্লামের ওপর রহমত নাজেল করো এবং নবী করিম সাল্লি সাল্লামের ওপর তুমি শান্তির ধারা বর্ষিত করো তাহলে এই দুয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাইছেন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের ভালোবাসার পরিচয় নবী সাল্লামের উপর দুরুদ এবং সালাম পেশ করায় আমাদেরকে এমন একটি বিষয় শেখানো হয়েছে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং দিনের প্রত্যেকটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আর তা হচ্ছে যে নবী করিম সাল্লামের জন্য যখন আল্লাহ পাকের কাছে দোয়া করা হচ্ছে যে আল্লাহ ম সাল্লাহ আল্লাহ হে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের ওপর তুমি রহম্মত বর্ষিত কর এই দোয়া যখন করা হচ্ছে তাহলে বোঝা গেল যে এই দোয়া আমরা নিজের পক্ষ থেকে করছি না মন গড়া বরং আল্লাহ পাক রব্বুল আলমিন স্বয়ং শিখিয়েছেন রসলুল্লাহ সাল্লাহ আলী আসসালাম আমাদেরকে কেমন করে সলাৎ এবং সালাম পেশ করতে হবে তা শিখিয়েছেন কেরামদেরকে নবী করিম সাল্লাহ আলিহ্লাম এইভাবে সলাত এবং সালাম শিখিয়েছেন তাহলে এর দ্বারা কি বোঝা গেল যে নবী করিম সাল্লাহ আলী হাল্লাম আল্লাহ পাকের রহমত এবং আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তির মুখাপেক্ষী সেই জন্য তার জন্য শান্তির দোয়া রহমতের দোয়া সলাদ পেশ করার কথা সলাতের দোয়া করার আদেশ করা হয়েছে যা উপর ফরজ করা হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লামের সলাত পেশ করা তার হক এবং আর যদি কোনো মজলিসে এই সলাৎ পেশ না করা হয় সেই মজলিসে বরকত হয় না সেই মজলিসে বরকত থেকে মাহরুম বঞ্চিত হয়ে যায় সুর আল্লাহ আলি সাল্লামের ভালোবাসার পরিচয় তার প্রতি সালাত এবং সালাম পেশ করা নবী করিম সাল্লা সাল্লামের ওপর সলাত এবং সালাম পেশ করা আমাদের ওপর ফরজ এবং এই সলাত এবং সালাম নবী করিম সাল্লি সাল্লামের হক আজকাল এক মানুষরা নবী সাল্লাহিসাল্লামের উপর সাল্লা সাল্লাম পেশ করার ক্ষেত্রে কৃপণতা করে থাকে বখিলি করে থাকে তাদেরকে রসুল উল্লাহ সাল্লাম বখিল বলে আখ্যায়িত করেছেন এখানে আমি বিরতি দিচ্ছি আবার তারপরে আমাদের বিষয়ের দিকে ফিরে আসছি আল্লাহ والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين القرآن مهان الله رفق مهان نبير خطي نازل كتو سربس ريس بان. শিরকের বিরুদ্ধে তহিদ প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে কত কার্যকরী ভাবে কোরআন থেকে হৃদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হলো আলোকিত দেখুন প্রতি শনিবার থেকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় নবী করিম সাল্লাহ আলী ভালোবাসার কথা বলছিলাম যে নবী করিম সাল্লাহি সাল্লামের ভালোবাসার লক্ষণ হচ্ছে যে তার প্রতি দরুদ এবং সালাম পেশ করা নবী করিম সাল্লামের দরুদ এবং সালাম পেশ করার ক্ষেত্রে নবী সালসাল্লাম যে দুরুদ শিখিয়েছেন দরুদ ইব্রাহিমি যাকে আমরা বলি আল্লাহ আলা মোহাম্মদ থেকে শুরু করে ইন্নাকা হামিদ মজিদ পর্যন্ত যা আমরা নামাজে পড়ি এবং নবী সাল্লাম শিখিয়েছেন সেই দরুদ আমরা পড়ব এবং ছোট্ট ক্ষুদ্র দুরুদ যখন নবী সাল্লামের নাম আমরা শুনবো অথবা বলব সালাফেস আলহীন মহাদ্দেসিনে কিরামগণ হাদিসের প্রত্যেকটি হাদিসে কালা রসুল উল্লাহর পরে সল্লাহ আলী সাল্লাম শুধু বলেননি বা সংকেত দিয়ে শুধু সদ লিখে রেখে দেননি বরং নবী করিম সাল্লাহ আলী আসসাল্লাম প্রত্যেকটি হাদিসে মহাদ্দেসিনে কেরামগণ লিখেছেন ওইভাবে আমরা সাল্লি সাল্লাম বলব নবী করিম সাল্লাহ আলি সাল্লামের উপর সালাত এবং সালাম পেশ করার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রগুলির খেয়াল রাখতে হবে সেই স্থানগুলিতে দরুদ এবং সালাম পেশ করতে হবে নবী সাল্লামের উপর ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে নবী সাল্লামের ওপর দরুদ এবং সালাম পেশ করার সর্বোত্তম ক্ষেত্র হচ্ছে স্থান হচ্ছে খরজ নামাজের মধ্যে সন্নত নামাজের নফল নামাজে প্রতিটি নামাজে আল্লাহ রব্বুল আলমিন দরুদ এবং সালাম দুটোকে ফরজ করেছেন আত্মাহাতের মধ্যে সালাম রয়েছে নবী করিম সাল্লিয়াল্লামকে সাহবারা জিজ্ঞাসা করলেন ইয়া আমরা সালাম জেনে নিয়েছি যে আপনাকে কেমন করে সালাম করব তার মানে নবী নবীাল্লাম তখন তাদেরকে আত্মাহাত শিখিয়ে দিয়েছিলেন এবং তাতে আসসালাম আলী কে নবী ও রহমতুল্লাহ কাতহু এটা শিখে নিয়েছিলেন সাহাবাইকে আমরা তারপরে আল্লাহ পাক যে আদেশ করেছেন সালাতের কথা এরপরে আমল করব কি করে নবী করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম তখন বললেন কুলু তোমার বলো আল্লাহ আলা মোহাম্মদ ওয়াল আলী মোহাম্মদ এইদুরুদ্দ ইব্রাহিমি তাদেরকে শিখিয়ে দিলেন আল্লাহ ফকরবুল কোরআন করিম এই সলাত এবং সাল্লামের আদেশ করেছেন আলীহন আসালস্লামু তসলিমা নিশ্চয় আল্লাহ ফাকরবুল আলামিন রহমত বর্ষণ করেন নবীর ওপর আল্লাহর ক্ষেত্রে রহমত বর্ষণ হবে একটি অর্থ আর একটি অর্থ আল্লাহর ক্ষেত্রে সলাত নবীর প্রতি সলাতের অর্থ করা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলমিন তাঁর দরবারের উপস্থিত ফেরিস্তা গুণের সামনে আল্লাহ পাক রব্বুল আলমিন রসুল আল্লাহ সাল্লাহ সাল্লামের গুণ চর্চা করেন গুণগুলি উল্লেখ করেন এটি সানা উদ্দেশ্য করা হয়েছে আর তারপরে বলা হয়েছে অমালা একা তাহু আল্লাহ ফাকর রব্বুল ফেরিস্তাগণ নবী সাল্লামের উপর সালাত পেশ করেন অর্থাৎ নবী করিম ইসলাইের জন্য দোয়া করেন ফেরস্তাগণের ক্ষেত্রে দোয়ার অর্থ নেওয়া হয়েছে তারপরে আল্লাহ পাক বলছেন ইয়া ইহীন আহমন ওসাল্লু আলিহ ওসাল্লামু তসলিমা সুতরাং হে মমেনগন তোমরা তার প্রতি সলাতো পেশ করো আর সালামও যথাযথ পেশ করো সুতরাং সলাত এবং সালাম কেমন করে পেশ করতে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম শিখিয়েছেন এবং মহাদাসিনেকের আমরা তার প্রতি আমল করেছেন ওইভাবে আমরা সলাত ও সালাম পেশ করে নবী ইসাল্লাম হক আদেই করবো তার ভালোবাসার পরিচয়ই দেবো নবী সাল্লামের ওপর যেসব ক্ষেত্রে সালাত এবং সালাম পেশ করার কথা রয়েছে তার মধ্যে একটি ক্ষেত্র হচ্ছে জানাজার নামাজ জানাজার নামাজের মধ্যে প্রথম তাকবিরের পরে সুরা ফাতেহা পড়বেন দ্বিতীয় তাকবীরের পরে আপনি নবী করিম সাল্লাহ সাল্লামের উপর সালাত এবং সালাম দরুদ ইব্রাহিমই পেশ করবেন এই হচ্ছে একটি ক্ষেত্র নবী করিম সাল্লাহ সাল্লামের ওপর সালাত সালাম পেশ করার আরেকটি ক্ষেত্র হচ্ছে আজানের পরে আপনি সালাত এবং সালাম পেশ করবেন যা হাদিস দ্বারা প্রমাণিত নবী করিম সাল্লাম থেকে নবী করিমসাল্লামের উপর সালাত এবং সালাম পেশ করার আরেকটি ক্ষেত্র হচ্ছে যখন আপনি মসজিদে প্রবেশ করবেন অথবা মসজিদ থেকে বের হবেন তখন রসুল্লাহ সাল্লাই সাল্লামের ওপর সালাত এবং সালাম পেশ করবেন যেমন সহি হাদিস দ্বারা প্রমাণিত বলবেন বিসমিল্লা ও সালাত সাল্লাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ মুফত আবু আব রাহমাতিকা প্রবেশ করার সময় কথা বলবেন যখন আপনি বের হবেন মসজিদ থেকে তখন বলবেন বিসমিল্লাহে ও সালাত আল্লাহ রসোলিল্লাহ আল্লাহমাইনী আস আলু কামিন ফজলিকা মসজিদ থেকে বেরিয়ে আল্লাহর অনগ্রহ রুজি রেজেক সন্ধান করবেন সেই জন্য ফাজলিকা বলবেন আর মসজিদের ভিতরে যখন যাচ্ছেন আল্লাহর রহমতের স্থানে যাচ্ছেন তখন বলবেন আল্লাহ মুফতাহলি আবু আবা রাহমাতিকা এখানেও সলাত এবং সালাম পেশ করা নবী করিম স্লাইসাল্লামের সন্ন্যত তারিকা নবীয়ে করিমা সালাত এবং সালাম পেশ করার আরেকটি ক্ষেত্র হচ্ছে জুমার দিন নবী করিম সাল্লাহি সাল্লাম বলেছেন যে জুমার দিন এমন একটি দিন যেটি হচ্ছে ফজিলতের দিন এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ইনামিনে জুমা সবচাইতে শ্রেষ্ঠ দিন উত্তম দিন হচ্ছে জুমার দিন এই দিনে আদম সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে আদম আলী সালামকে জান্নাত থেকে বের করা হয়েছে এই দিনে তবা কবুল করা হয়েছে এই দিনে সিঙ্গাই ফুৎকার দেওয়া হবে কিয়ামত হবে সুতরাং এই দিনে সেরু আলাই মিনা সলাতে ফি এই দিনে আমার ওপর বেশি বেশি তোমরা সলাদ পেশ করবে দরুদ পেশ করবে সাহারা জিজ্ঞাসা কেফা নুসাল্লি আলেক আপনার ওপর কেমন করে সলাদ পেশ করবো আপনার ইন্তেকালের পরে বাকাদা আরেমতা এ বলি তা অথচ আপনি মাটিতে মিশে যাবেন মাটিতে আপনি একাকার হয়ে যাবেন সড়ে গলে যাবে আপনার হাড়হাড্ডি এই উদ্দেশ্য করলেন সাহাবিরা নবী কারিম শাসন বললেন না না এটা নয় ইন্না আল্লাহ আলাল রামা আলা আরদে আনতা কলা সাদ আল আম্বিয়া আল্লাহ পাক রব্বুল আলমিন মাটির ওপর জমিনের ওপর হারাম করেছেন যে কোন নবী রসুলের হাড় হাড্ডি গোস্ত মাংস খাবেই সুতরাং আমাদের দেহ অক্ষত থাকবে এবং তোমরা আমার ওপর বেশি বেশি দরুদ এবং সালাম পেশ করবে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বললেন হাদিসটি আবু দাউদ রয়েছে না সাহিত রয়েছে আরও অন্যান্য অন্য সোনারি রয়েছে হাদিসটি শাহী আল্লা রহমতুল্লাহ আলী হাদিস হাদিসটিকে সাহি বলেছেন তো নবী করিম সাল্লাহ আলি সাল্লামের হক দরুদ এবং সালাম পেশ করার মাধ্যমে আমাদেরকে আদায় করতে হবে নবী করিম সাল্লামের ভালোবাসাই আমাদের জাতি করে ব্যালেন্স ঠিক থাকে আমরা ভালোবাসার ক্ষেত্রে দুই শ্রেণী দুই দিকে চলে গেছে আর মধ্যপন্থা অবলম্বন করতে হবে এক শ্রেণীর লোক নবী করিম সাল্লা সাল্লামকে চেনেই না এক শ্রেণীর মুসলিম নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সাথে কোনো রকমের সম্পর্কই রাখে না এরা হচ্ছে বেদিন মানুষরা যাদের দিনের সাথে সম্পর্ক নেই পাকের সাথে সম্পর্ক নেই রাসুলের সাথে সম্পর্ক নেই সল্লাহ আলিয়া সাল্লাম পরকালের সাথে সম্পর্ক নেই কোনো দিন পরকালে কি হবে তার জবাবদেহি করতে হবে তার কোনো চিন্তা তার নেই এই শ্রেণীর লোকেরা নবী কারি সালের ভালোবাসার নাম পর্যন্ত তারা কোনো দিন নেই বরং নবীর নাম আসলে তাদের মুখ দিয়ে সল্লাহ সাল্লাম বের হয় না তারা বলে হুজুর নবী নবী এই ধরনের কথাবার্তা বলে নবীর নাম বলে আর এক শ্রেণীর লোকেরা রয়েছে যারা ধার্মিক কিন্তু ধর্ম করতে গিয়ে তার বিভ্রান্তির শিকার হয়েছে সুতরাং নবী করিম সাল্লা সাল্লামের ভালোবাসার ক্ষেত্রে তারা বাড়াবাড়ি করে দিয়েছে যদি আল্লাহর হক কেড়ে আপনি নবীকে দিয়ে দেন তাহলে এই ভালোবাসা নবী করিম সাল্লা সাল্লামের ভালোবাসা নয় যদি আপনি যার যে হক রয়েছে সে হক না দিয়ে যদি তাতে কম বেশি করেন বেশি করলেও অসন্তুষ্ট তিনি হবেন রসুল্লাহ অসন্তুষ্ট হবেন এই জন্য মনে রাখতে হবে যে ভালোবাসার ক্ষেত্রে মাপ পাঠি ঠিক থাকতে হবে রসুল যদি আপনি ভালোবাসেন তাহলে ভালোবাসার লক্ষণ হচ্ছে যে তিনি যা নিয়ে সে দিয়েছেন অমা আতা হো অমা নাহা কুমান তাহু রসুল্লা সাহা যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা নিয়ে না গ্রহণ করো তাহলে নেওয়ার ক্ষেত্রে আপনি কোনো রকমের ঘাটতি করবেন না আর বাড়তিও করবেন না কমও করবেন না বেশিও করবেন না যেইভাবে তিনি দিয়েছেন সেইভাবে আপনি নেবেন এইভাবে আপনি আমল করবেন কাজে পরিণত করবেন রাসূলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের ভালোবাসার প্রমাণ হচ্ছে যেন বাড়াবেন না বাড়িয়ে একস লোকেরা বিভ্রান্তির শিকার হয়েছে ধর্মের নামে আর এক লোকেরা কমিয়ে দিয়ে বিভ্রান্তির শিকার হয়েছে আল্লাহ পাকে রসুল সাহা সাল্লাম পাঁচ অক্ত নামাজ নিয়ে আসলেন চার পড়ে তিন পড়ে দুই পড়ে শুধু জুমা পড়ে বছরের দুটো ঈদ পড়ে নবী করিম সাল্লামের ভালোবাসার প্রমাণ দিলে আপনার মনের কামনা বাসনার ওপর তার দিনকে প্রাধান্য দিতে হবে তার নিয়ে আসা শরীয়তকে প্রাধান্য দিতে হবে তিনি যা বলেছেন আদেশ করেছেন তিনি যা করেছেন তাকে প্রাধান্য দিতে হবে আজকে আমাদের সামনে ফজরের সময় ঘুম আসে এটি হচ্ছে আমাদের মনের চাহিদা শরীরের চাহিদা কামনা বাসনা আর তখন নামাজের হাইয়া আল আল্লাহলাহাই এখানে আমাদের পরীক্ষা রয়েছে যে সত্যিকার অর্থে কি রাসোল উল্লাহ আসালামকে ভালোবাসি যদি তাকে ভালোবাসি তাহলে আমরা আমাদের মনের চাহিদা শরীরের চাহিদার ওপর প্রাধান্য দেব রাসোল উল্লাহ ভালোবাসাকে অর্থাৎ আমরা ফজরে উঠে যাব আমাদেরকে জাগাতে হবে না আমাদেরকে নামাজের কথা বললে মুসলিম অথচ অসন্তুষ্ট হয় কেন অসন্তুষ্ট হয় নবী করিমস্লামকে ভালোবাসে নবী করিম সাল্লাহি ভালোবাসা মানে কোন সিজনাল ভালোবাসা মৌসুমি ভালোবাসা যে একদিন ভালোবাসার অনুষ্ঠান করলেন আর সারা বছর নবী করিম সাল্লি সাল্লামের আদর্শের সাথে কোনো সম্পর্ক নেই নবী করিম তাহলে সেটা ভালোবাসা যদি আপনার কথার মাধ্যমে আপনার চলাফেরার মাধ্যমে আপনার কাজের মাধ্যমে আপনার ইবাদতবন্দিগীর মাধ্যমে আপনার নবী সাহা আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের মাধ্যমে আখলাখ চরিত্রের মাধ্যমে আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে নবী করিম সত্যিকার অর্থে ভালোবাসার তৌফিক দান করেন আল্লাহ ফাকর আব্বুল আহমজান আমাদের অতীতের গুনা খাতা মাফ করে দেন আল্লাহ আল্লাহাক আমাদেরকে যেন বেদিন বিধর্মিতা থেকেও বাঁচান আর আল্লাহ ফাকর আব্বুল যেন আমাদেরকে ধর্মের নামে বাড়াবাড়ি অতিরঞ্জন থেকে বাঁচান ওসল্ল্লাহ নবীনা মোহাম্মদ আলহি ওসহাবিহি আজমাইন